প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি, সেই সাথে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে থাকছে বিশ্বের বিভিন্ন মসজিদে হামলা, ভাঙচুর ও সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে কীভাবে কোথায় কতজন মুসল্লিকে হত্যা করা হয়েছে। শুরু করার আগে জানিয়ে নিই, সময়ের সব গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিও পেতে আমাদের অগ্নি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সবার আগে আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে যখন বাংলাদেশের সংবিধানে কোরআনের বাণী বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করা হয় এবং সকল রাষ্ট্রীয় কার্যের শুরুতেই এই বাণী পাঠের বিধান চালু হয়, জিয়াউর রহমানের ইসলামী ব্যবস্থা আরও এগিয়ে যায়। পরে সামরিক শাসিত বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ 1988 সালে একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। এদিকে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের বিপক্ষে একতরফা যে রায় দিয়েছে তা কেবল সাম্প্রদায়িক উগ্রতাই নয়, বরং মোদীকে খুশি করাতেই এ রায় দিয়েছে বলে জানিয়েছে ইসলামী সংগঠন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে আমেরিকায় মুসলমানদের উপর আক্রমণের প্রবণতা বেড়েই চলেছে, সে সঙ্গে বেড়ে গেছে মসজিদে হামলার ঘটনাও। 2017 সালের 3 মাসেই হামলা হয়েছে আমেরিকার 19 অঙ্গরাজ্যের 33টি মসজিদে, আর এসব হামলার ধরন ছিল ভিন্ন ভিন্ন। শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ড, কিন্তু দেশটির একটি মসজিদে ঘটেছে ইতিহাসের বর্বরতম ঘটনা। শুধু নিউজিল্যান্ড নয়, বিগত এক দশকে পৃথিবীর বিভিন্ন দেশেই মসজিদগুলো সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আফগানিস্তানে মসজিদে বোমা হামলার ঘটনা প্রতিনিয়তই শোনা যায়। 2017 সালের 20 অক্টোবর রাজধানীর কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 40 জন নিহত, আহত হয় 45 জন। 2018 সালের 23 নভেম্বর দেশটির খোস্ত প্রদেশে মান্দুজাই এলাকার সেনাঘাটির ভেতরের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 26 জন নিহত হন এবং আরও 50 জন আহত হয়। একই বছরের পাকতিয়া প্রদেশে গার্দেজ সিটির একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 39 জন নিহত এবং 80 জন আহত হয়। 2018 সালের 7ই মে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের আরও একটি মসজিদে বোমা হামলায় অন্তত 19 মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হন। একই বছরের এপ্রিল দেশটির উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে একটি মসজিদে বোমা হামলা চালায় সরকারি বাহিনী, ওই হামলায় প্রায় 70 জন নিহত হয়। চলতি বছরের 30শে জানুয়ারি ফিলিপাইনের মিন্দানায়ুয়ের একটি মসজিদে গ্রেনেড হামলায় 2 ব্যক্তি নিহত হয় এবং ওই হামলায় আহত হয় আরও 4 জন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মসজিদগুলো এখন অনিরাপদ। আত্মঘাতী হামলার পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো প্রায় বিমান হামলা চালায় এসব মসজিদে। 2017 সালের 17ই মার্চ সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার একটি মসজিদে বিমান হামলায় অন্তত 46 জন নিহত হয়েছিল। 2013 সালের 21শে মার্চ দেশটির রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ইমাম শেখ মোহাম্মদ সাইদ সহ অন্তত 41 জন নিহত হয়েছিলেন, ওই হামলায় আহত হয়েছিলেন অন্তত 84 জন। মিশরের প্রধান মসজিদগুলোর মধ্যে অন্যতম আর রাউদা 2017 সালের 24শে নভেম্বর দিনটি ছিল শুক্রবার, দুপুরে সবাই যখন জুমার নামাজে ব্যস্ত তখন 4টি 4-হুইলার জিপে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে মসজিদটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের একটি দল মসজিদের ভেতরে গিয়ে বোমা বিস্ফোরণ করে এবং নামাজরত মুসল্লিদের ওপর গুলি করতে শুরু করে। আতঙ্কিত এবং আহত মুসল্লিরা যখন জ্ঞান শূন্য হয়ে পালাতে শুরু করে তখন বাইরে অপেক্ষমান সন্ত্রাসীরাও তাদের উপর গুলি চালায়। বর্বরোচিত ওই হামলায় 235 জন মুসল্লি নিহত হন এবং আহত হয় আরও 120 জন। পাকিস্তানে বিভিন্ন মসজিদে সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে 2010 সালে 4 নভেম্বর উত্তর পশ্চিমাঞ্চলে একটি সুন্নি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 50 জন নিহত হয়েছিল, ওই হামলায় আহত হয়েছিল আরও অন্তত 80 জন। 2015 সালের 14ই ফেব্রুয়ারি পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা হামলায় নিহত হয় 22 জন এবং ওই হামলায় আহত হয় আরও অর্ধশতাধিক মানুষ।
2017 সালের 17 ফেব্রুয়ারি দেশটির পূর্বাঞ্চলে সিদ্ধ প্রদেশের সেওয়ান অঞ্চলের লাল শাহবাজ মসজিদে ধর্মীয় একটি অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে প্রাণ হারায় অন্তত 75 জন মুসল্লি। ওই আক্রমণে আহত হয় আরও অন্তত 150 মুসল্লি। একই বছরের 31 মার্চ পাক আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত পারাচেনা শহরের একটি শিয়া মসজিদের প্রবেশপথে বোমা হামলা চালালে অন্তত 10 জন নিহত হয়। 2016 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 25 জন নিহত হয়েছিলেন। 2013 সালের 21 জুন পেশোয়ারের শিয়া অধ্যুষিত চামকিনি এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 14 জন নিহত হন। 2017 সালের 27 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশের 7টি মুসলিম দেশের নাগরিকের উপর নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টার মধ্যে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি মসজিদে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। 2017 সালের প্রথম 3 মাসেই আমেরিকার 19 অঙ্গরাজ্যের মোট 33টি মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ উগ্রবাদীরা। এসব হামলার ধরন ছিল ভিন্ন ভিন্ন। দেশটিতে 2016 সালে 17টি মুসলিম বিরোধী হামলার ঘটনাও ঘটেছিল। 2015 সালে আগস্ট মাসে প্রথম সপ্তাহে সৌদি আরব কাতিফ জেলার আল কাদে গ্রামের ইমাম আলী মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত 20 জন নিহত ও 50 জনের চেয়ে বেশি আহত হয়েছিল। এছাড়া 2016 সালে মসজিদে নববী শরীফের পাশেও বোমা হামলার ঘটনা ঘটেছিল। ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার একটি নিরাপত্তা চৌকিতে ওই হামলায় একজন আত্মঘাতী সহ মোট 3 জন নিহত হয়। ইয়েমেনের মসজিদগুলোতে হামলা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। 2015 সালের 20 মার্চ ইয়েমেনের রাজধানী সানার 2টি মসজিদে হামলা চালানো হলে তাৎক্ষণিকভাবে অন্তত 126 জন নিহত হয়। ওই হামলায় আহত হয়েছিল আরও অন্তত 250 জন। এছাড়া 2015 সালের 17 জুন দেশটির রাজধানী সানায় মসজিদে সিরিজ বোমা হামলা করা হয়। ওই হামলায় অন্তত 30 জন নিহত হয়েছিলেন। 2015 সালে 23 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহার দিনও রাজধানী সানার একটি মসজিদে ঈদের জামাতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 29 জন নিহত হয়েছিলেন। সানার আল বালিলি মসজিদে এ বোমা হামলা চালানো হয়েছিল। ক্রাইস্ট চার্চ মসজিদ হামলা হল 2019 সালের 15 মার্চ। 50 জন নিহত হয়েছেন। এক মসজিদের ভেতরে বন্দুকধারীর গুলি ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে দেশটির পুলিশ। ওই হামলার ঘটনায় 75 বছর বয়সী একজন আহত হয়েছেন। ইয়েমেনের রাজধানী সানার 2টি মসজিদে ও সাদা প্রদেশের সাউথি ঘাটিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় 137 জন প্রাণ হারায়। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসুরের একটি মসজিদে সন্ত্রাসবাদী হামলায় 16 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই 13 জন মারা যান, পরে হাসপাতালে আরও 3 জন মারা যায়। লন্ডনের একটি মসজিদে তারাবির নামাজ চলাকালীন মুখোশ পরিহিত এক অস্ত্রধারী হামলার চেষ্টা চালিয়েছেন, তবে ওই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় অন্তত 62 মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 150 মুসল্লি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল নগরী জোহান্সবার্গ, এই শহরেও বর্ণবাদী দাঙ্গায় কয়েকটি মসজিদে হামলা হয়েছে। এর মধ্যে বড় মসজিদ ইয়ামাতুল ইসলাম নামে মসজিদে মাগরিবের নামাজের সময় পেট্রোল বোমা হামলা চালানো হয়। ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মসজিদে হামলায় 2 জন গুরুতর আহত হয়েছেন, আহতদের মধ্যে একজন ইমাম এবং অন্যজন একজন স্থানীয় ব্যক্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক হামলা কোনো অংশে কম হয়নি। পরবর্তী পর্বে এই বিষয়ে আলোচনা করা হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।